পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়া, দ্বিতীয় বৃহত্তম ধর্ম ইসলাম। রাশিয়া ফেডারেশনে প্রায় 23 কোটি মুসলিম বসবাস করেন, যা দেশটির মোট জনসংখ্যার 15 ভাগ। পৃথিবীর অন্যান্য অঞ্চলের মুসলিমদের মতো রাশিয়ান মুসলিমরাও রমজানের জন্য অপেক্ষা করেন, রমজানের আগমনে আনন্দিত হন, এই মাসে ইবাদত বন্দিগিতে মশগুল হন। রাশিয়ায় ইসলাম আগমন করেছে ব্যবসা ও মুসলমানের সঙ্গে রুশদের মেলামেশার পথ ধরে। সেখানে ইসলাম সামরিক বিজয়ের পথে আসেনি। বর্তমান রাশিয়ার সীমান্তবর্তী বহু এলাকা মুসলিম বাহিনী বিজয় অভিযান পরিচালনা করলেও তার প্রভাব রাশিয়ার মূল ভূখণ্ডে পড়েনি, কেননা আবহমান কাল থেকে মধ্য এশিয়ার জাতিগুলো স্বাধীনভাবে বসবাস করে এসেছে। তবে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত অল্পসংখ্যক মুসলিম অঞ্চল চেচানিয়া ও দক্ষিণ ওশেটিয়া এবং সাবেক সোভিয়েত রাশিয়ার অন্তর্ভুক্ত মুসলিম দেশগুলো যেমন কাজাখস্তান, তাজিকিস্তান রুশ সমাজে ইসলাম প্রচারে অল্প বিস্তর ভূমিকা পালন করেছে। অমুসলিম সমাজে বসবাসরত রাশিয়ার মুসলিমরা রমজানকে তাদের ধর্মীয় জীবনের অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করে থাকেন। দেশটির মুসলমানরা রমজান মাসে ইসলামিক ঐতিহ্য, শিক্ষা ও সংস্কৃতি চর্চায় বিশেষভাবে মনোযোগী হন, রমজানে পরস্পরকে ইসলামের পথে আহ্বান জানান, ইসলামী বিধান জানতে ও পালন করতে উদ্বুদ্ধ করেন এবং উৎসাহ দেন। প্রায় 17 ঘন্টা রোজা রাখার পরও মসজিদ মুসল্লিদের উপস্থিতিতে মুখর হয়। বলা যায় রমজানে মুসল্লিদের পদচারণায় রাশিয়ার মসজিদগুলো জেগে ওঠে, প্রাণ ফিরে পায়। পবিত্র রমজান মাসে রাশিয়ার প্রায় 9000 মসজিদে খতমে তারাবি অনুষ্ঠিত হয়। প্রত্যেক মসজিদে তারাবির আগে ও পরে ইসলামের বিধিবিধান নিয়ে আলোচনা হয়। রুশ মুসলিমরা এসব আলোচনায় ব্যাপকভাবে অংশগ্রহণ করে থাকেন। রাজধানী মস্কোর 5টি মসজিদে তারাবির জামাত হয় এবং দায়িত্বশীল ইমাম দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় ইসলামী বিষয় সম্পর্কে বিশদ আলোচনা পেশ করেন। রাজধানীর এই 5 মসজিদে শুধু রমজান নয়, বরং সারা বছর প্রকাশ্যে আজান হয়। মস্কোর মুসলিমরা এই মসজিদগুলোকে তাদের ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে ব্যবহার করেন, এক্ষেত্রে প্রশাসনের সহযোগিতাও তারা লাভ করেন। রুশ মুসলিমরা রমজানকে উৎসব মুখর পরিবেশে উদযাপন করে থাকেন। রমজানে তারা দল ভেদে মসজিদে যায়, একসঙ্গে ইফতার করে এবং তারাবির নামাজ আদায় করে। মূলত রুশ মুসলিমরা রমজানকে মুসলিম ঐক্যের সেতুবন্ধন হিসেবেই উদযাপন করেন। রমজানের এই ধর্মীয় আবহ অমুসলিম রুশদের ইসলামের প্রতিও অনুপ্রাণিত করে ভীষণভাবে। বিশাল ভূখণ্ডের দেশ রাশিয়া বহু জাতি ও সংস্কৃতির লালনভূমি, তাই রাশিয়ার মুসলিমরাও গড়ে উঠেছেন মিশ্র সংস্কৃতির মধ্য দিয়ে। রমজানে রুশ মুসলিমদের ইফতার আয়োজনে খাদ্য সংস্কৃতির বৈচিত্র্য পরিলক্ষিত হয়। রাশিয়ার শহরাঞ্চলের মুসলিমরা মাগরিবের আজানের আগেই দস্তরখানের পাশে একত্র হন এবং পরিবারের সব সদস্য মিলে দোয়া করে। ইফতার শেষে পরিবারের সবাই জামাতের সঙ্গে নামাজ আদায় করে। নামাজের পর পরিবারের সব সদস্য মসজিদে যান এবং তারাবির নামাজ পর্যন্ত দিন আলোচনা শোনেন। গ্রামাঞ্চলের মুসলিমরা ইফতারের আগে মসজিদে উপস্থিত হন এবং সম্মিলিত ইফতার আয়োজনে অংশ নেন। গ্রামের মসজিদে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত ধর্মীয় বিষয়াদি নিয়ে আলোচনা চলতে থাকে। কেউ কেউ আসর থেকে তারাবির শেষ পর্যন্ত মসজিদে অবস্থান করেন। রাশিয়ার সাধারণ মুসলিমের সুবিধার্থে আন্তর্জাতিক ইসলামিক সাহায্য সংস্থাগুলো অনেক মসজিদে ইফতারের আয়োজন করে। যেসব এলাকার মসজিদ সেখানের মুসলমানরা ইফতারের জন্য তাঁবু স্থাপন করে এবং সম্মিলিতভাবে ইফতারে অংশ নেয়।